আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপির অবরোধের প্রথম দিনেই সাত জায়গায় আগুন। বিএনপি জামাতে ঢাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টায় ৬০টি জায়গায় আগুন লাগার সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার ৩১ অক্টোবর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানা গেছে। এরপর থাকবে হরতাল সমর্থনে লক্ষ্মীপুরে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা পিকেটারদের। জানাবো ঈশ্বরদীতে ঝটিকা মিছিলে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিনে পাবনার ঈশ্বরদীতে ঝটিকা মিছিল থেকে অগ্নিসংযোগ এবং অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা। এদিকে হবিগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। জানাবো ঢাকার জুরাইন, কাকলি, হাতিরপুল, খিলগাঁও এবং বিজয়নগরে বিএনপির সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় এবার অবিলম্বে সরকারের পদত্যাগ একদফা দাবিতে আজ থেকে বিএনপির ডাকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ সারা দেশে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা দফায় দফায় পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা সারাদিন হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যাপক চেষ্টা করেছে। এ সময় তারা বিএনপির বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক অবরোধ করতে থাকে। এ সময় বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে কয়েকজন পুলিশ নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দেব চাঁদপুরে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আটক নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। রাজধানীতে বিএনপির অবরোধের প্রথম দিনেই সাত জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বিএনপি জামাতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টায় অবরোধ কর্মসূচির পাশাপাশি ঢাকাতেই ৬০টি জায়গায় আগুন লাগার সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার ৩১ অক্টোবর ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টায় ৬০টি উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আগুনের সংবাদ পাওয়া গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে একটি, ঢাকা বিভাগ নারায়ণগঞ্জের গাজীপুরে ৪টি, চট্টগ্রামের একটি, রাজশাহী বিভাগে বগুড়ায় একটি ঘটনা ঘটেছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। শুধুমাত্র ঢাকাতেই ৩টি বাস, একটি পার্সেল কভার্ড ভ্যান, একটি পিকআপ, ২টি বাণিজ্যিক পণ্যের শোরুম এবং একটি পুলিশ বক্স পুড়ে গেছে। বিএনপি জামাতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার ৩১ অক্টোবর বিকেল ৩:৩০ দিকে এই ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন লিমিটেডের গুলিস্তান থেকে আব্দুল্লাহপুর এর দিকে যাচ্ছিল বাসটি। এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। লক্ষ্মীপুরে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা পিকেটারদের। বিএনপি জামাতের ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে লক্ষ্মীপুরে জনজীবনে তেমন কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি। তবে দুই একটি স্থানে বিচ্ছিন্ন পিকেটিং এর খবর পাওয়া গেছে। মঙ্গলবার ৩১ অক্টোবর কাকডাকা ভোরে শহরের আলিয়া মাদ্রাসার সামনে সড়কের উপর টায়ার অগ্নিসংযোগ, মিয়া রাস্তার মাথায় শিবিরের ঝটিকা মিছিল এবং সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ ইটেরপুল এলাকা এবং ভবানীগঞ্জ চৌরাস্তায় বিএনপির পিকেটিং এর খবর যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে এসব পিকেটাররা গা ঢাকা দেয়। বিচ্ছিন্ন পিকেটিং এর খবর পেয়ে পুলিশ এবং বিজিবির টহল গাড়ি ঘটনাস্থলগুলোতে মহড়া দিয়েছে। এছাড়া জেলায় সবগুলো সড়কে ছোট এবং মাঝারি ধরনের যানবাহন, সিএনজি, অটোরিকশা, পিকআপ, রিকশা সহ বিভিন্ন যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। ট্রাক, কভার ভ্যান সহ মালবাহী যান চলাচলের আগের মতোই রয়েছে সড়কগুলোতে। তবে লক্ষ্মীপুরের বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলা সহ বিভিন্ন বাজারে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান যথারীতি খোলা রয়েছে। জনজীবন কর্মব্যস্ততা স্বাভাবিক পরিলক্ষিত হয়েছে। লক্ষ্মীপুর মধুচৌধুরী হাট এলাকা থেকে লক্ষ্মীপুর ভোলা বরিশাল নৌরুটে যাত্রীবাহী লঞ্চ, স্টিমার এবং ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। নৌরুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা অন্যদিনের চেয়ে কম দেখা যাচ্ছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহড়ার আয়োজন করছে। জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস হাসান মাহমুদ
স্বপন বলেছেন বিচ্ছিন্ন পিকেটিং সড়কে অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। সড়কগুলো এখন পিকেটার মুক্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে। ঈশ্বরদীতে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ ভাঙচুর। বিএনপি ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে পাবনার ঈশ্বরদীতে ঝটিকা মিছিল থেকে অগ্নিসংযোগ এবং অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা। মঙ্গলবার 31 অক্টোবর সকাল 6:00 দিকে শহরের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। এতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পথচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে আনুমানিক 6:30 দিকে 20-25 জন যুবক লাঠিয়াতে ধারালো অস্ত্রশস্ত্র সহ রেলগেট এলাকায় এসে অবরোধের স্লোগান দেয়। এ সময় অবরোধকারীরা রেলগেট আইল্যান্ডের সঙ্গে সাটানো স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা টাঙানো শুভেচ্ছা সংবলিত কাঠের ব্যানার পোস্টার আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। খবর পেয়ে টহলে থাকা পুলিশ ভ্যান ছুটে এলে অবরোধকারীরা রেলগেট হয়ে বাজারের দিকে চলে যায়। একই সময় রেলগেট এবং পাকশী লালপুর সড়কে চলাচলকারী 5টি সিএনজি এবং অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা। অপরদিকে দাসুরিয়ার জামাতের ইসলামের এবং নতুনহাট গোলচত্বরে হাবিব সমর্থিত বিএনপি নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেছে। এদিকে অবরোধের মধ্যে সকালে ঈশ্বরদী ইপিজেড বহনকারী যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। সকাল সকাল ট্রেনে চলাচল করছে যাত্রীরা, তবে শহরের দূরপাল্লার বাস, ট্রাক সহ ভারী যানবাহন বন্ধ রয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার বলেছেন, সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হবিগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সহ আহত অন্তত 20। হবিগঞ্জে বাহুবলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক পুলিশ সহ 3 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় কালবেলা সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। আহত অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে। স্থানীয়রা জানান, দুপুরে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের সময় ছবি তোলার সময় দৈনিক কালবেলার বহুবল উপজেলা প্রতিনিধি এস এম টিপুর উপর হামলা করেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। আহত সাংবাদিক টিপু জানান, সংঘর্ষের সময় ছবি তুলতে গেলে বহুবল উপজেলা যুবলীগের তারামিয়া তাকে বাধা প্রদান করে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম শামস জানিয়েছেন, পুলিশ আহত হয়েছে, তবে কতজন আহত হয়েছেন এই মুহূর্তে বলতে পারছি না, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে বেলা 3টার দিকে শহরের শাস্তানগর ছাত্রদলের কর্মীরা বেশ কয়েকটি ছোট গাড়ি ভাঙচুর করে এ সময় টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ছাত্রদল কর্মীরা পালিয়ে যায়। চাঁদপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আটক 9। চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা সেন্দাবাজারে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আওয়ামী লীগ সভাপতি সহ 3 জন আহত হয়েছেন। এই ঘটনায় 9 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার 31 অক্টোবর সকালে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের সেন্দাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় বিএনপি আওয়ামী লীগের মধ্যে ধা পাল্টা ধার সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মুন্সি, আওয়ামী লীগের নেতা আহসান হাবিব সহ 3 জন আহত হয়েছেন। এ সময় হাজীগঞ্জ থানা পুলিশের তাই পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়রা জানায়, সকাল 9টার দিকে বিএনপির নেতাকর্মীরা হাজীগঞ্জ রামগঞ্জ সড়কে অবস্থান নেয়। এ সময় তারা মিছিল করে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিরোধ করতে আসলে দুই পক্ষের মধ্যে ধা পাল্টা ধা সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর দুপুরে অবরোধকারীরা হাজীগঞ্জ কচুয়া সড়কে সুরমা বাস ভাঙচুর করে পুলিশের তৎপরতায় অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। একই সময় হাজীগঞ্জ বাজারে সোনালী ব্যাংকের সামনে 2টি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ক্রেতা বিক্রেতা আতঙ্কিত হয়ে পড়ে। এরপরই হাজীগঞ্জ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজেপির টহল দিতে দেখা গেছে। এদিকে নাশকতা এড়াতে গত 24 ঘন্টায় হাজীগঞ্জে 9 জনকে বিএনপি নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। হাজীগঞ্জ থানার ওসি আব্দুল রশিদ জানান, নাশকতা ছড়াতে 9 বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে হাজীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আরাদিন লারা, যুবদল নেতা শাহ আলম এবং ইমন হোসেন সহ 9 জন। তাদেরকে জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে।